আমাদের মধ্যে অনেকেই আছেন যারা সলাতের মধ্যে কোন দিকে খেয়াল করতে হবে জানেন না। সলাতের মধ্যে নজর থাকবে সিজদা স্থানের দিকে, সিজদা স্থানের দিকে। একমাত্র তাশাহুদ অবস্থায় হাতের ইশারা করা আঙ্গুলের দিকে, ডান হাতের ইশারা করা আঙ্গুলের দিকে নজর হবে, এটাই হলো সুন্নত। আর সলাতে সর্বাবস্থায় শুরু থেকে শেষ পর্যন্ত ওই তাশাহুদ ছাড়া বাকি পুরো সময়টা সিজদা স্থানের দিকে নজর থাকবে। এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা যখন সলাত আদায় করে আর সিজদার জায়গার দিকে তাকায়, যতক্ষণ তাকায়, যতক্ষণ তাকায়, যতক্ষণ তার নজর সিজদার দিকে থাকে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং ওই বান্দার দিকে দেখতে থাকেন তার চোখ দিয়ে। আল্লাহ বলছেন, মা আলাম ইয়ালতাবি, যতক্ষণ না পর্যন্ত সে ডানে বামে ঘুরেছে, চোখ ঘুরাইছে। আপনি ঘুরাইবেন, আল্লাহর রহমত আল্লাহর চোখ আল্লাহ উঠাই দেবেন। কাজেই আল্লাহর রহম চোখ পাওয়ার, আল্লাহর দয়া পাওয়ার একটা বিশেষ মাধ্যম হলো সলাত। আমি এ ব্যাপারে আলোচনা যেটুকু করেছি, আরও কিছু করার কথা ছিল, কিছু প্রশ্ন ছিল, কিছু উত্তর ছিল এই ব্যাপারে ভুলভ্রান্তি সংক্রান্ত, আমি সেই প্রচলিত ভুলগুলিতে যেতে পারলাম না। আবারও কখনো সময় হলে আমি আপনাদের সামনে হাজির হয়ে এ মাসলাগুলি বলার চেষ্টা করব। আর আমি আপনাদের সকলকে শেষবারে বলছি যে আপনারা এখানে যে কুলিয়াদি হাফিজি মাদ্রাসা আপনারা চালাচ্ছেন, এটাকে যেমন আপনারা যত্ন নেবেন, আমি অনুরোধ করব যে আপনারা আপনাদের সন্তানদেরকে ভালো আরবি ভাষা শিক্ষাতে শিক্ষা দিতে চান, হাদিসের কিতাব দ্রুত পড়তে পারে শিক্ষা দিতে চান, যোগ্য আলেম বানাতে চান, তাহলে আমাদের সাথে একটু যোগাযোগ করবেন। বোর্ডবাজার গাজীপুর, এখান থেকে পশ্চিম দিকে কাথোরা মহল্লায় আমাদের একটা মাদ্রাসা আছে, জামিয়া দারুল হাদিস আল আরাবিয়া, সেখানে আপনার সন্তান দিয়ে পড়াতে পারেন, আপনার সন্তান পড়বে আপনার খরচে, তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আপনার সন্তান যোগ্য আলেম হলে দাঈ ইলাল্লাহ হবে, আপনি এর বিনিময়ে জান্নাত পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক এনায়েত করুন, আমিন। পরিশেষে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে কথা বলার সুযোগ দিয়ে এই মাদ্রাসা কর্তৃপক্ষ, বিশেষ করে আমার, আমি বলি না কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই দোয়াই কবুল হয়, যে দোয়াটা হবে ফি যহরিল গায়ব, অনুপস্থিতিতে দোয়া করা হয়, প্রস্তুতিতে সামনে, তাকে ছোট করতে চাই না। আমি তার নামই বললাম না, আপনাদের এই কৃতি সন্তান যিনি মাদ্রাসা সবসময় দেখাশোনা করেন, যিনি কথা বলবেন, তিনি ইতিমধ্যেই ঘোষণা দেবেন, ইঞ্জিনিয়ার আহসান আব্দুর রব, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হায়াত তৈবা দান করুন এবং তার মাধ্যমে উন্নয়নমূলক কাজ করার তৌফিক দান করুন। আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করুন এবং কল্যাণের প্রতি দাবিত হওয়ার তৌফিক দান করুন।